অধিকাংশ কৃষকের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল মরিচ। প্রতি বছর খরিফ এক মৌসুমে মরিচ আবাদ করে বেশ লাভবান হন তারা, কিন্তু এ বছর মৌসুমের শুরু থেকে অতিবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। মানে বিভিন্ন মোটামুটি পোক মাকড় গুড়া পশানি মশানি এইভাবে আমরা খুব মানে অশান্তির মধ্যে। যদিও বাজারে মরিচের চড়া মূল্য রয়েছে, তারপরও কৃষক জানান মরিচ গাছের গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকায় অনেক গাছ মরে গেছে। প্রথম বেশি ধরেন 2400 করে, পরে এসে 2300, এখন আবার বর্তমান চলতে হলো 2600-2700 এরকম। পানি নিচে থাকা যদি পানি বেঁধে যায় সে গাছগুলো মারা যাবে, এতে ধরেন আমরা খুব চিন্তায় আছে। কৃষকের উপায় কি? কৃষক তো কৃষিকাজের পানি নির্ভর করে খাওয়া দাওয়া করে, তা সে কৃষিকাজে যদি মারা যায় তাহলে কৃষক বাঁচবে। মধুখালী থেকে প্রতিদিন মরিচ সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বছর এই সময় ছিল 700-800, এখন এখন ধরুন আজকে আমরা কিনলাম 2400-2500। এক নাগার এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে এই মরিচ 4000-4500 টাকা মন পর্যন্ত উঠার সম্ভাবনা রয়েছে। কৃষক জানান মরিচের পানি সহনশীল কোনো জাত উদ্ভাবন করা গেলে তবেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।